পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে পশ্চিমবঙ্গ ভ্রমণে কৃষ্ণনগরের যুবক শুভদীপ মণ্ডল। শুভদীপ জানান, পরিবেশ ভারসাম্য রক্ষা করতে এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা দিতেই এই সাইকেল যাত্রা। শুভদীপের উদ্যোগকে কুর্নিশ সাধারণ মানুষের। শুভদীপ মণ্ডল নদিয়া থেকে সাইকেল যাত্রা শুরু করেছেন, উদ্দেশ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। গত 20 জানুয়ারি কৃষ্ণনগরের হাঁসখালী এলাকা থেকে গোটা পশ্চিমবঙ্গ ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করে শুভদীপ। সাইকেলে চেপে সুন্দরবনের বসিরহাট, ঝড়খালী, গোসাবা থেকে ডায়মন্ড হারবার হয়ে শনিবার সকাল 10টা নাগাদ বকখালি পর্যটন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে নামখানায় পৌঁছয় শুভদীপ। শুভদীপের সফর সঙ্গী সাইকেলে দেশের জাতীয় পতাকা। বিভিন্ন জায়গায় রাত্রি যাপনের জন্য সাইকেলের পিছনে বাঁধা অতি প্রয়োজনীয় সামান্য কিছু জিনিসপত্র। শুভদীপ জানান, পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংসের কারণে পরিবেশ ভারসাম্যতা হারাচ্ছে। দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা দিতেই তার সাইকেল যাত্রা। মানুষ যারা গাছপালা কেটে বা নদী বা সাগর ধ্বংস করছি, এই ধ্বংস করার কারণে কিন্তু আমরা একদিন ধ্বংস হয়ে যেতে পারি। তো আমার পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আমি বেরিয়েছি। তবে মানুষকে বলবো যে আপনারা একটু বিশেষ সাইকেল চালাবেন। সাইকেল চালালে শরীরের তো উপকার হবেই, তাছাড়া আমাদের পেট্রোল ডিজেলের ব্যবহারটাও যতটা পারি কম করতে পারবো। ভালো লাগছে যে পরিবেশ দূষণের জন্য যে উনি বেরিয়েছেন। আজকের সাইকেলে অনেক ছেলে সাইকেলও চালাচ্ছে না, আর সাইকেল কথা ভুলেই গেছে, সবসময় চাচ্ছে মোটর সাইকেল নিয়ে। মোটর সাইকেল চালালে অনেক দুর্ঘটনাও ঘটছে, মাছ কোল খালি হয়ে যাচ্ছে, এমন অবস্থা, দুর্ঘটনা যেখানে সেখানে দুর্ঘটনা। কিন্তু সাইকেলটা যে নিয়ে করছে, ভাইকে আমি খুব ধন্যবাদ দেবো। শুভদীপের উদ্যোগে কুর্নিশ জানিয়ে তার হাতে জল এবং খাবার তুলে দিচ্ছে বিভিন্ন এলাকার মানুষজন। নামখানা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি।